বন্ধু ও প্রেমিকা এই দুটো জায়গা সব সময় আলাদা, কখনো কখনো এক হয়ে যায় সম্পর্কগুলো, আবার কখনো জীবনের সবচেয়ে ভালো এই সম্পর্কগুলোকে কেন্দ্র করে তৈরি হয় এক নতুন সমস্যা, ঠিক যেটা নিয়ে পরিচালক রবি কিনাগির নতুন ছবি আমি যে কে তোমার। প্রেম ও বন্ধুত্বের এই সুন্দর আমেজ দর্শকদের কাছে পৌঁছে দিতেই মুক্তি পেল এই ছবি। প্রেম ও বন্ধুত্বের সমীকরণে তৈরি ছবি দর্শকেরা আগেও অনেক দেখেছেন, কিন্তু এই গল্প বাকি গল্পগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, তাই প্রেম বন্ধুত্বের মিশেলে তৈরি এই ছবি নিয়ে আশাবাদী সকলেই। আই এম ভেরি এক্সাইটেড এন্ড প্লিজ ব্লেস আস, প্লিজ ব্লেস আস। এক্সপেক্টেশন ডেফিনেটলি ভালো, কারণ যে প্রোমোজ আর গানগুলো দেখে, ওদের রেসপন্স দেখে যা জানতে পেরেছি, দে উইল লাভ দ্য ফিল্ম, দে উইল ডেফিনেটলি গো টু সি। ভীষণ নার্ভাস, আমরা এবার আমাদের গেস্ট হোটেলে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আমি যে কে তোমার তুমি তা বুঝে না, ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না। দুই সুন্দরী নায়িকা নুসরত ও সায়ন্তিকাকে ঘিরে অঙ্কুশের জীবনের টানা পড়েন, শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে, বন্ধুত্ব না প্রেম? সেই উত্তর জানতেই প্রিমিয়ারে এসেছিলেন টিনসেল টাউনের প্রায় সকলে। কি বললেন সকলে শুনে নেওয়া যাক। সেটাই সবই দর্শকের জন্য, ওদেরকেই বলার যা বলার, তাহলে একটাই অনুরোধ, তোমরা থিয়েটারে গিয়ে অবশ্যই দেখো, কারণ আমি জানি প্রচুর বাংলা ছবির দর্শক আছে, আমাদের যত কালেকশন হয় বাংলা ছবিতে তার থেকেও অনেক বেশি বাংলা ছবির দর্শক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম লোক টিভির জন্য অপেক্ষা করে বা হয়তো অনেক পাইরেট থ্রু পাইরেসি দেখে নেয়, তাই জন্যে যা ব্যবসা হওয়া উচিত এবং যতজন দর্শক আছে তার থেকে হয়তো কম হয়। আমি এটুকুই বলবো যে তোমরা যতজন বাংলা ছবি দেখতে ভালোবাসো, দয়া করে বাংলা ছবির স্বার্থে, আমাদের সবার স্বার্থে, আমরা খুব খেটে বানাই ছবি, প্লিজ তোমরা হলে গিয়ে দেখো। এইটুকুই অনুরোধ। দুটোই খুব ইম্পর্টেন্ট না, আসলে বন্ধুত্ব খুব ইম্পর্টেন্ট, প্রেমটাও খুব ইম্পর্টেন্ট, এবং সেটা নিয়ে গল্পটা। এবং আমি যে তোমার নামটা খুব সুন্দর, ভেরি গুড নেম, এবং আমাদের এই নামটা আসলেই এটি খুব প্রিয় গান, আমাদের বাংলা গান কিশোর অঞ্চলের গাওয়া, সো মনে পড়ে যায় গানটার কথা। আই এম শিওর যে রবি একজন খুবই কী বলবো, ভালো বলবো না, শুধু এই ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করেছেন এবং প্রচুর ছবি, সুপার ডুপার হিট ছবি দিয়েছেন দেবকে নিয়ে, জিৎকে নিয়ে। কেরিয়ারের শুরুতে আমি ওনার একটি ছবি করেছিলাম, সেটা মানে বৃহৎ বিশাল হিট ছিল, অন্নদাতা বলে। সো হি হ্যাজ টোটালি গিভেন বিগ বিগ হিটস উইথ অল গুড অ্যাক্টার্স। তো এখানে অঙ্কুশ আছে, আমাদের নুসরত আছে, সায়ন্তিকা আছে, অ্যান্ড আই এম শিওর যে দে উইল রিয়েলি ডু গুড ওয়ার্ক উইথ রবি কিনাগি, কারণ ওই লোকটা ভীষণ খুঁতখুঁতে মানুষ, আমি জানি অ্যাজ এ পরিচালক, অ্যান্ড ও কাজটা করিয়ে ছাড়বে। অ্যান্ড আই এম যা গান ঠান দেখে মনে হচ্ছে ইট উইল বি ভেরি এন্টারটেইনিং লাভ স্টোরি, বাট ইয়েস বন্ধুত্ব এবং প্রেম কে জেতে এটাই তো বোধ হয় ছবির বিষয়, দেখা যাক। ওটা ওদের রিয়েল লাইফে, সায়ন্তিকা নুসরত আর অঙ্কুশের রিয়েল লাইফে বন্ধুত্ব আছে, ওটাই ছবিতেও রিফ্লেক্ট হয়েছে, দ্যাট ইজ ওয়াই পারফরমেন্সটা খুব ভালো হয়েছে ওদের, অ্যান্ড সবাই মিলে খুব ভালো কাজ করেছে, অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল অল লাভ ইট। টলিউডের সমস্ত খবর, আমার সমস্ত খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেল।